মঙ্গলবার সন্ধ্যায় মালদার চাঁচল থানার মতিহারপুর পঞ্চায়েতের ভীমপুরে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 48 বছরের শ্যামল দাস চাঁচলে কুশমাই এলাকার বাসিন্দা। তার কাছ থেকে প্রায় 5.5 কিলো গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 65,000 টাকা। বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং, রিপোর্ট আনন্দ বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় মালদার চাঁচল থানার মতিহারপুর পঞ্চায়েতের ভীমপুরে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 48 বছরের শ্যামল দাস চাঁচলে কুশমাই এলাকার বাসিন্দা। তার কাছ থেকে প্রায় 5.5 কিলো গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 65,000 টাকা। বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং, রিপোর্ট আনন্দ বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় মালদার চাঁচল থানার মতিহারপুর পঞ্চায়েতের ভীমপুরে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 48 বছরের শ্যামল দাস চাঁচলে কুশমাই এলাকার বাসিন্দা। তার কাছ থেকে প্রায় 5.5 কিলো গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 65,000 টাকা। বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং, রিপোর্ট আনন্দ বার্তা।